আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার যে 11 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে বলেছে কবি, একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। একে এক কবি আত্রাই নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন। একে দুই কাশী জেল থেকে ননিবালা দেবীকে স্থানান্তরিত করা হয়েছিল প্রেসিডেন্সি জেলে। একে তিন নেবুর পাতার করম চায় হে বৃষ্টি স্পেনে যা। একে চার যত লাজ ভয় করো করো জয়, যত লাজ ভয় করো করো জয় অপমান দূরে যাক। একের পাঁচ কবি শিশুদের ঘরে ফেরাকে পাখির শাড়ির সঙ্গে তুলনা করেছেন। একে ছয় ধ্যানগম্ভীর বুধর, একে সাত অর্থগত দিক থেকে শব্দকে তিন ভাগে ভাগ করা যায়। একের আর ভুল বৃদ্ধি সম্প্রসারণকে একত্রে অপকর্ষ বলে। একের নয় নবীশ বিদেশি প্রত্যয়। একের দশ তির্যক বিভক্তির উদাহরণ নিয়ে একের এগারো কে একটি বিভক্তি। দুইয়ের পূর্ণ বাক্যে উত্তর দাও। দুইয়ের এক আকাশ পৃথিবীতে কোথায় সাড়া পায়। এই যে তোমার ভানুসিংহের পত্রাবলী রবীন্দ্রনাথ ঠাকুরের 81 পাতায় রয়েছে, আকাশ পৃথিবীতে আর কোথাও আপনার সাড়া পায় না এই জলের ওপর ছাড়া। তাহলে আকাশ পৃথিবীতে কোথায় সাড়া পায়, জলের ওপরে। দুইয়ের দুই আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্টের নাম কী ছিল, গোল্ডি। এটা তোমার স্বাধীনতা সংগ্রামে নারী বইয়ের 90 পৃষ্ঠাতে রয়েছে। এই যে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি। আর একটা আছে কাশী ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি, এটাও কিন্তু আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি। দুয়ে তিন কে হরিণের মতো দৌড়াতে পারে। আচ্ছা, কে হরিণের মতো দৌড়াতে পারে এটা দিয়েছে গাধার খান গল্প থেকে। এখানে টুনুর কথা বলা হয়েছে, সে হরিণের মতো দৌড়াতে পারে। দুয়ের চার কার অপমান ভার অপনীত হবে ভারত মাতার। দুয়ের পাঁচ মহামানবী সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন। এই ভারতের মহামানবের সাগর তীরে আবহমান কাল ধরে এদেশে জন্ম নিয়েছে অনেক মহাপুরুষ, যারা এই মহামানব রূপে খ্যাত তাদের জন্মভূমি বলেই ভারতবর্ষে কবি মহামানবের সাগর তীর বলেছেন। তাহলে বলতে কি বুঝিয়েছেন, ভারতবর্ষে বহু মহামানব জন্মেছেন, তাই ভারতবর্ষকে কবি তাদের জন্মভূমি বলেই ভারতবর্ষকে কবি মহামানবের সাগর তীর বলে বুঝিয়েছেন। দুয়ে ছয় বাচ্চারা কোথায় ফিরবে, বাচ্চারা মন খারাপের গর্তে ফিরবে। দুয়ের সাত দুটি মৌলিক শব্দের উদাহরণ দাও, পা এবং মা। দুয়ের আট বলেছে তদ্ধিত প্রত্যয় কয় প্রকার এবং কি কি। আচ্ছা, তদ্ধিত প্রত্যয় হচ্ছে অপত্য অর্থে, রচয়িতা দক্ষতা পাণ্ডিত্য জীবিকা অর্থে, সম্বন্ধ জাত বা যোগ্য অর্থে, ব্যক্তি বা স্বরূপ অর্থে, আর কোনো কিছু আছে বা অস্তিত্ব আছে বোঝাতে তদ্ধিত প্রত্যয় ব্যবহার করা হয়। তাহলে এক দুই তিন চার পাঁচ প্রকার, তাহলে তদ্ধিত প্রত্যয় হচ্ছে পাঁচ প্রকার। দুয়ের নয় বলেছে তির্যক বিভক্তি কাকে বলে। যে কোনো পদকেই ক্রিয়ার সঙ্গে তির্যকভাবে উন্নীত করে বলে একে তির্যক বিভক্তি বলা হয়। যেমন হলো এ, তির্যক বিভক্তির উদাহরণ হচ্ছে এ। তাহলে যে কোনো পদকে ক্রিয়ার সঙ্গে তির্যকভাবে উন্নীত করে বলে একে তির্যক বিভক্তি বলা হয়, উদাহরণ এ। দুয়ের দশ বলেছে অনুসর্গ বলতে কি বোঝো। যেসব সার্থক শব্দ বিশেষ বা বিশেষ স্থানীয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে কারক নির্দেশ করে এবং শব্দগুলিকে পদে উত্তীর্ণ করে তাদের বলা হয় অনুসর্গ বিভক্তি চিহ্ন। যেমন দ্বারা, দিয়ে, নিমিত্ত, উদ্দেশ্যে, তরে, জন্যে, লাগিয়া, বলিয়া, বলে, হইতে, থেকে, দিকে, নিকটে, কাছে ইত্যাদি। দুয়ের এগারো বলেছে উপলক্ষণে করণ কাকে বলে। কোনো লক্ষণ বা চিহ্ন বোঝাতে উপলক্ষণার্থক করণ হয়, যেমন গোফ দিয়ে চেনা যায়। দুয়ের বারো বলেছে ঘড়িওয়ালা বহুদিন কি খায়নি। এই যে ঘড়িওয়ালা ভয়ে দুঃখে চিৎকার করে বলল, দাও না এবার সবাই মিলে ঠ্যাং ধরে আমাকে টেনে আমাকে গারদে ছুষে। হ্যাঁ, আমি ঘড়ির দোকানের গুদাম থেকে কলকবজা চুরি করে 17 বছর খেটে মাকুকে বানিয়েছি, তাই আমার পেছনে পেয়াদা লেগেছে। এক মাস যদি মাকুর খেলা দেখাতে পারতাম, সব ধার সুদে কলকবজার দাম চুকিয়ে
কোচর ভরা টাকা নিয়ে মার কাছে ফিরে যেতে পারতাম। ও মা, মারে কোথায় গেলি রে, কতদিন মোচার ঘণ্ট খায়নি। তাহলে বুড়িওয়ালা বহুদিন কি খায়নি, মায়ের হাতের মোচার ঘণ্ট। দুয়ে তেরোতে বলেছে, প্রজাপতির ডানায় হাত দিলে কি হয়, প্রজাপতির ডানায় হাত দিলে কি হয়, প্রজাপতির ডানায় হাত দিলে ডানার রঙের গুঁড়ো হাতে লেগে যায়, তখন সে আর উঠতে পারে না, মাটিতে পড়ে যায়। তিনের এক বলেছে, দুকুড়িবালা দেবী কোথায় জন্মগ্রহণ করে, তার বোনপোর নাম কি। 1887 সালে দুকুড়িবালা দেবী জন্মগ্রহণ করেন বীরভূম জেলার নলহাটি থানা ঝাউপাড়া গ্রামে, আর তার বোনপোর নাম হলো নিবারণ ঘট, বোনপোর নাম নিবারণ ঘট। বীরভূম জেলার নলহাটি থানা ঝাউপাড়া গ্রামে 1887 সালে জন্মগ্রহণ করেন, আর বোনপোর নাম নিবারণ ঘট। দিনের দুই বলেছে, গগন পাকড়া শিখিয়েছিলেন, তার সম্পর্কে যা জানো লেখো। গগন পাকড়াশি ছিলেন পটলবাবুর নাট্যগুরু, আশ্চর্য অভিনেতা ছিলেন গগন পাকড়াশি, অথচ দম্ভের লেশমাত্র ছিল না তার মনে, ঋষিতুল্য মানুষ আর শিল্পীর সেরা শিল্পী ছিলেন তিনি। দিনের তিন বলেছে, কবি ব্রাহ্মণকে কিভাবে আহ্বান করেছে। কবি রবীন্দ্রনাথকে সমসাময়িক কালে ব্রাহ্মণ সম্প্রদায়েরা গোড়া বর্ণবিদ্বেষী ছিল, তারা সমাজের শ্রেষ্ঠ বর্ণ বলে বিবেচিত হতো, তাই কবি তাদের মনের এই বর্ণবিদ্বেষী ভাবনা দূর করে মনকে শুচি বা পবিত্র করে সকলের সুরে একসঙ্গে সুর মেলাতে বলেছেন। দিনের চার, কি করলে বাপ মায়েরা মুছে যাবেন। বাচ্চাদের ঘরে ফিরতে দেরি হলে চিন্তায় বাপ মায়েরা মুছে যাবেন। চারের একে বলেছে, সার্কাসের লোকেরা কিভাবে মহড়া দিত আর কে কেন তাদের সাহায্য করত। সার্কাসের লোকেরা শোয়ার আগে মৎস্য করত, দড়াবাজির খেলা অনুশীলন করত, সরসর করে ডালপালা বেয়ে গাছের মগডালে উঠে যেত, তাড়াতাড়ি দোলনার মতো দড়ি বেঁধে তাতে ঝুলত, নিমেষের মধ্যে একজন আর একজনের হাত ধরে ঝুলতে ঝুলতে নিচে নামতো, দৌড় ঝাঁপ ডিগবাজির মাধ্যমে মহড়া দিত। আর কে কেন তাদের সাহায্য করত, হোটেলওয়ালায় তাদের মহড়া দিতে সাহায্য করত, কারণ ওরা সার্কাসের লোক, বিদ্যা ভুলে গেলে খাবে কি, তাই তাদের মহড়া করাতে হতো। চারে দুই বলেছে, বাঘ ধরার ফাঁদটি কেমন দেখতে, সেখানে আসলে কি ধরা পড়ত। বাঘ ধরার ফাঁদ হলো অনেকদিনের পুরানো ফাঁদ, আগে যখন এখানে বসতি ছিল তখন গায়ের লোকেরা এই ফাঁদ বানিয়েছিল, মাটিতে দু মানুষ গভীর গর্ত করে তার উপর কাঠকুটো লতা পাতা দিয়ে ঢেকে রাখা হতো, বন্য পশু শস্য খেতে এসে ওই ফাঁদে অর্থাৎ গর্তে পড়ে যেত, উঠতে পারত না। আসলে ওই ফাঁদে বাঘ ধরা পড়ত না, বুনো শুয়োর ওই ফাঁদে ধরা পড়ত। পাঁচের একে বলেছে, গোড়ায় একটি মনিহারি দোকান দিয়েছিলেন, মনিহারি দোকানটা কে দিয়েছিলেন, তার প্রকৃত নাম কি ছিল, হঠাৎ তার জীবনে কি পরিবর্তন আসে। পটলবাবু ফিল্ম স্টার গল্পের নায়ক পটলবাবু মনিহারি দোকানটি দিয়েছিলেন, কাঁচড়াপাড়ায় থাকাকালীন পটলবাবু রেলের কারখানায় চাকরি করতেন, কিন্তু বেশি মাইনে চাকরির আশায় তিনি কলকাতার হার্টসন অ্যান্ড কিম্বারলি কোম্পানিতে যোগ দেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার এই চাকরিটিও খোয়া যায়। এই অবস্থায় তিনি আর কোনো রকম পথ খুঁজে না পেয়ে রোজগারের তাগিদে একটি মনিহারি দোকান দিয়েছিলেন। পটলবাবুর আসল নাম হচ্ছে শ্রী শীতলাকান্ত রায়। পটলবাবুর নাম হচ্ছে আসলে শ্রী শীতলা, আসল নাম শ্রী শীতলাকান্ত রায় ওরফে পটলবাবু। হঠাৎ তার জীবনে কি পরিবর্তন আসে, এইখান থেকে বলবে যে অন্যান্য দিনের মতোই টেকোর্স বাড়তে যাত্রে বাজারের থলি হাতে বের হয়েছেন পটলবাবু, পথে দেখা হয় প্রতিবেশী নিশিকান্ত ঘোষ মহাশয়ের সঙ্গে, তিনি বাড়ির কাছাকাছি থাকেন, তার ছোটশালা ফিল্মে লোক জোগাড় করে দেন, তার কাছ থেকেই জানতে পারেন যে তার একজন বছর 50-এর বেটে খাটো মাথায় ডাকওয়ালা লোকের সন্ধান করছেন, নিশিকান্তবাবু তখন পটলবাবুর সন্ধান দেন। পটলবাবু প্রথমে নিমরাজি হলেও পরে রাজি হয়ে যান, বলেন কৈশোর যৌবনে থিয়েটারে অভিনয় করলেও বর্তমানে তার চর্চা নেই, তবে চেষ্টা করলে তিনি অভিনয় করতে পারবেন, মনে চাপা আনন্দ আর এক অজানা উত্তেজনা তিনি অনুভব করেন।
হঠাৎ তার জীবনে পরিবর্তন এসেছিল। 5-2 বলেছে কালিম্পং শহরে অতিবাহিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশেষ জন্মদিন উদযাপনের সম্পূর্ণ ছবিটি যেভাবে ফুটে উঠেছে দেবাত্মা হিমালয় অবলম্বনে তার নিজের ভাষায় লেখক। দেবাত্মা হিমালয় ভ্রমণ কাহিনীর লেখক প্রবোধ কুমার সান্যাল একবার কালিম্পং এ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য লাভ করেছিলেন। সেই দিনটি ছিল 25শে বৈশাখ অর্থাৎ কবিগুরুর জন্মদিবস। সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য স্থির হয় যে কবি তার ঘরে বসে নবরচিত কবিতা আবৃত্তি করবেন এবং তার টেলিফোনের মাধ্যমে কলকাতা বেতার কেন্দ্রে প্রেরিত হয়ে সরাসরি বেতারে সম্প্রচারিত হবে। কিন্তু তখন কালিম্পংয়ে টেলিযোগাযোগ ব্যবস্থা ছিল না, তাই জরুরি ভিত্তিতে টেলিযোগাযোগ স্থাপন করা হয়। এই উপলক্ষে কলকাতা থেকে কয়েকজন বেতার বিশেষজ্ঞকে কালিম্পংয়ে নিয়ে আসা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নিপেন্দ্র মজুমদার। সংশয় ছিল কবির গলা ঝাড়া দেওয়ার দাপটে সূক্ষ্ম যন্ত্র বিদীর্ণ না হয়, তাই পরীক্ষা করার জন্য নিপেন্দ্রবাবুর ফরমাশ অনুসারে লেখক বেতার যন্ত্রে মুখ লাগিয়ে কলকাতাকে আহ্বান করেন, হ্যালো ক্যালকাটা। কলকাতা থেকে তৎক্ষণাৎ জবাব আসে ওকে। সন্ধে 7টা বা 8টার সময় কবি গিয়ে বসেন যন্ত্রের সামনে। একটা আলোর নিশানা পেয়ে কবিগুরুর দীর্ঘ দীপ্ত কণ্ঠের মূর্ছনা উচ্ছ্বসিত হয়ে উঠেছিল নবরচিত কবিতায়। আজ মম জন্মদিন, সদাই প্রাণের প্রান্তপথে ডুব দিয়ে উঠেছি সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে। সেই সময়ের অনুভূতির কথা বলতে গিয়ে লেখক বলেছেন, জ্যোৎস্না ছিল সেদিন বাইরে, একটা মায়াচ্ছন্ন স্বপ্নলোকের মধ্যে আমরা যেন হারিয়ে যাচ্ছিলাম, ভুলে গিয়েছিলাম পরস্পরের অস্তিত্ব। এভাবেই কবিগুরু সেই নির্দিষ্ট জন্মদিন উদযাপনের ছবিটি লেখকের রচনায় সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। জয়ের একে বলেছে, ভারত তীর্থ কবিতা অবলম্বনে ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা বিবৃত কর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারত তীর্থ কবিতায় ভারতবর্ষের অতীত ইতিহাস প্রকাশ পেয়েছে। সুদূর অতীত থেকে ভারতবর্ষের সম্পদে লুব্ধ হয়ে এদেশে বহু বিদেশি জাতির আগমন ঘটেছে। এদেশে সাম্রাজ্য বিস্তার ও লুণ্ঠনের উদ্দেশ্যে এসেছে আর্য, শক, হুন, দ্রাবিড়, পাঠান, মুঘল, ইংরেজ প্রভৃতি দুর্ধর্ষ জাতি। তারা তাদের তীক্ষ্ণ তরবারি আর রক্তচক্ষু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে নিরীহ ভারতবাসীর উপর, রক্তে রঞ্জিত করেছে ভারতবর্ষের পূর্ণ মাটি। কখনো তারা শাসক হিসাবে এদেশে শাসন করেছে, কখনো বা লুণ্ঠনকারীর ভূমিকা নিয়েছে। তারা এদেশে এসেছিল হিংসায় উন্মত্ত হয়ে, কিন্তু এদেশে থাকতে থাকতে এদেশের শান্তি মৈত্রীর বাণীতে দীক্ষিত হয়ে তারা একদিন এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে এদেশেরই একজন হয়ে উঠেছে। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় সব কিছু ভুলে তারা এই ভারতের মহামানবের সাগর তীরে এক সূত্রে বাঁধা পড়েছে। ভারতবর্ষ হয়ে উঠেছে মহামানবের মিলন ক্ষেত্র। এইভাবেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তীর্থ কবিতায় ভারতবর্ষের অতীত ইতিহাসকে তুলে ধরেছেন। 6-2 বলেছে, দিন ফুরালো কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। এখান থেকে বলবে, দিন ফুরালে বলতে দিনের অবসান বা সূর্যে ডুবে যাওয়াকে বোঝানো হয়েছে। দিন ফুরালে সন্ধে নামে অন্ধকার একটু একটু করে ঢেকে ফেলতে থাকে সমস্ত জগৎকে। শিশুদের কাছে এই মহাজগৎ এক খেলাঘর। নিয়মবদ্ধ জীবনের বদলে শিশুদের পছন্দ খোলামেলা মুক্ত জীবন। দিনের প্রতিটা অংশ বড়দের নিয়মে বাধা, একমাত্র বিকেলটুকুই শিশুদের মুক্তির আশ্বাস দেয়। খোলা মাঠে বা পার্কে খেলাধুলায় মগ্ন হয় তারা, তারপর বিকেল ফুরায়, সূর্যি ডোবে আপন অমনি তাদের মন খারাপ হয়। তারা বলে, সূর্য নাকি সত্যি নিজের ইচ্ছে ডুব দিয়েছে, সন্ধে হলো দুচ্ছাই। সন্ধে নামা মানে খেলার প্রহর শেষ, তাই সন্ধে নামা ছোটদের ঘোর অপছন্দ। সূর্যাস্তের রঙের খেলা দেখার অবসরও নেই তাদের। বড়দের তৈরি নিয়মে জগতে তারা যে আবদ্ধ, অতএব ঘরে ফেরার তারা। শত অনিচ্ছাতেও নিয়মবদ্ধ জীবনে ফিরে যাওয়া, বাবার তিরস্কার, মায়ের বিরক্তি, এই যেন দিন ফুরানো শিশুদের অপছন্দ। শিশু মনের এরা এভাবে গোপন জগতের প্রকাশ ঘটেছে কবিতায়। এই পর্যন্ত। 7-ই বলেছে, মা, 7-1 বলেছে, মাকু কিভাবে কাঁদতে পারলো। সোনা মাকুর মাথার ভিতরে কাঁদার কল লাগিয়ে দিয়েছিল ঘড়িওয়ালা ঘুমন্ত মাকুর দুই কান ধরে খুব করে প্যাঁচ দিতে মাকুর মাথার খুলি কট করে বাক্সের ঢাকনার মতো খুলে যায়। সবাই দেখে যে ভেতরে কলকবজার মাঝে মাঝে ফাঁকা রয়েছে। সোনা তখন পুটুলি খুলে জ্যামের টিন, কেরোসিন তেল, ঢালার ফোঁদল আর রবারের নল বের করে। তারপর কলকবজার ফাঁকে সবার উপর জ্যামের টিনটি বসিয়ে তার তলার ফোঁদল দিয়ে তার মুখে রবারের নল লাগিয়ে নলের অন্য দিকটাকে মাকুর মুন্ডুর ভেতরে দুই চোখের মাঝে গুঁজে দিয়ে
টিনে জল ঢালে, তারপর ঢাকনা বন্ধ করে নাকের কাছে অবস্থিত টিপকল টিপতেই মাকু উঠে বসে কেঁদে ভাসিয়ে দেয়। এইভাবে সোনার কেরামতিতে মাকু কাঁদতে পারে। সাথে দুই বলেছে সোনাটিয়া কিভাবে দর্শকদের আনন্দ দিয়েছিল। সবাই মিলে ঠেলে টুলে পর্দার তলা দিয়ে সোনাটিয়াকে দর্শকদের সামনে ঠেলে দিলে প্রথমে অনেক দর্শক দেখে ভয়ের চোটে সোনার হাত পা ঠান্ডা আর গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। টিয়া তখন ভয় না পেয়ে দিদির হাত ধরে টেনে মাঝখানে বড় আলোর নিচে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে নমস্কার করে ফুলকলি আসে হলি গুনগুন গুঞ্জনে গানটি গাইতে শুরু করলে সোনার ভয় কেটে যায়। তখন সোনা ও টিয়ার সঙ্গে সঙ্গে নাচতে গাইতে শুরু করে দেয়। তাই দেখে গাছের ওপর থেকে দড়াবাজির ছেলেরা ছোট ছোট সাদা ফুলের বৃষ্টি করতে থাকে। এ দৃশ্য দেখেই দর্শকরা হাসতে শুরু করলো। এভাবেই সোনা এবং টিয়া আনন্দ করে গায়ের লোক অর্থাৎ দর্শকদের আনন্দ দেয়। আটের একে আছে এক কথা প্রকাশ করো, রাত্রিকালীন যুদ্ধ হলো সৌপ্তিক আর এক পাড়ার লোক হলো পড়শি। আটের দুই বলেছে সার্থক বাক্যে প্রয়োগ, গড্ডলিকা প্রবাহ আর ওজন বুঝে চলা। গড্ডলিকা প্রবাহ মানে ভালো মন্দ বিচার না করে সকলে যা করে তারই অনুসরণ। পুঁথিগত বিদ্যা অর্জনে গড্ডলিকা প্রবাহে না ছুটে প্রতিভাকে গুরুত্ব দিলে যথার্থ মানুষ মিলবে। আর আছে ওজন বুঝে চলা। ওজন বুঝে চলা, মর্যাদা এবং গুরুত্ব বুঝে চলা, খেলার মাঠে প্রশিক্ষক আর দলনেতার প্রতি আচরণে ওজন বুঝে চললে শৃঙ্খলা বজায় থাকে। নয়ের একে আছে তোমার জন্মদিনে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। লিখবে যে প্রিয় রমা, এখানে তোমার বন্ধুর নাম তুমি দেবে, আশা করি তুই ভালোই আছিস, আমিও ভালো আছি। একটি বিশেষ কারণে তোকে এই চিঠি লেখা, আগামী বলে তোমার জন্মদিনের তারিখটা দেবে। এত তারিখে আমার জন্মদিন, ওই দিন বিকেলে আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের সমস্ত আত্মীয়দের এবং আমার সব বন্ধুদের নিমন্ত্রণ করেছি। তুই দূরে থাকিস তাই তোকে চিঠিতে আমন্ত্রণ জানাচ্ছি, ওই দিন তুই অবশ্যই আসবি, সবাই একসাথে অনেক মজা করব। আজ এই পর্যন্ত, তুই এলে কথা হবে, কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস, ইতি তোর সুপ্রিয়া। এটা নয়ের একের দাগে। নয়ের দুয়েতে বলেছে স্কুলে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, ছুটি চেয়ে আবেদনপত্র লেখো। লিখবে মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া বলে স্কুলের নাম জায়গা দেবে, বিষয় ছুটির আবেদন। মহাশয়া আমি কমলিকা ভারতী, আপনার মানে এটা ওর নাম আর কি, ঠিক আছে, তুমি তোমার নাম দিয়ে লিখবে। আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর তোমার বিভাগ দিয়ে দেবে ছাত্রী, আর আমার ক্রমিক সংখ্যা মানে রোল দিয়ে দেবে তোমার। আমি আজ খুব জ্বর নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হয়েছি, কারণ আমার আজ আমাদের শ্রেণীতে ইতিহাস পরীক্ষা ছিল, অসুস্থতা নিয়ে আমি পরীক্ষা দিয়েছি, কিন্তু এখন ক্রমশ আমার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, তাই শ্রেণীকক্ষে অস্থির হয়ে বসে থাকতে পারছি না। আপনার কাছে আমার বিনীত আবেদন এই যে আপনি ছুটির অনুমতি দিলে আমি একান্তভাবে কৃতজ্ঞ থাকব। বিনীত আপনার একান্ত অনুগত ছাত্রী বলে নাম দিয়ে দেবে, স্থান আর তারিখ দিয়ে দেবে। পেয়েছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।